প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো বরাবরের মতো আরও একটি নতুন সিলিং সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দর্শকদের অনুরোধে আসলে একই ধরনের ভিডিও আরও একটি করা হয়ে গেল। তো এই ভিডিওটিতে আমি খুঁটিনাটির যে বিষয়গুলো সেগুলো সবগুলোই তুলে ধরেছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিলিংয়ের ডিজাইন, এগুলো আপনারা এই সমস্ত সিলিং যে সমস্ত দোকানে বিক্রি হয় সেই সমস্ত দোকানে গেলে আপনারা এই ভ্যারাইটিগুলো দেখতে পাবেন। আর এগুলোর ভিতর থেকে আপনারা যেটি চয়েস করবেন সেটি দিয়ে আপনার ঘরে কাজ করাবেন। তো একটি একটি করে আপনাদেরকে আমি দেখাই। আসলে এগুলো বিভিন্ন এগুলোর দাম সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন কমেন্ট বক্সে। তো বিষয় হচ্ছে যে এইগুলোর কোম্পানি ভেদে দাম কম বেশি হয়ে থাকে। আর যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সে সমস্ত কোম্পানির মালগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। আর এই সমস্ত কোম্পানিগুলো আসলে অতটা দামি মাল হয় না এগুলো। আর যে সমস্ত লোকাল কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মালামাল এইগুলো। তো এগুলোর সাথে এবং ব্র্যান্ডেড কোম্পানির সাথে ডিস্টেন্স প্রায় 30-40 টাকা ডিস্টেন্স হয়ে থাকে। তো আপনাদের মাঝে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো আহমেদ কোম্পানির রয়েছে, কিছু লীরা কোম্পানির রয়েছে, কিছু গোল্ডেন আই কোম্পানির রয়েছে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের বুঝতে হবে। কিছু গোল্ডেন আই কোম্পানি, কিছু লীরা, কিছু আহমেদ এবং এর ভিতরে আসলে ব্র্যান্ডেড কোম্পানি যেটি রয়েছে, যেটি আরএফএল কিংবা আরও যে সমস্ত রয়েছে সেগুলোর মালামাল এগুলোর মধ্যে নেই। আসলে ওগুলো দেখতে ঠিক একই রকম, একই কোয়ালিটি, বুঝি না তারা কেন বেশি দাম ধরে। তো এই জন্য আসলে ওগুলো তেমন একটা বিক্রি হয় না। এই মালামালগুলোই আসলে পাবলিকরা একটু বেশি কেনে। আর সেই কারণে আপনি যে দোকানে যান, যেই রিটেলারের কাছে যান, আপনারা এই কোম্পানির মালামালগুলোই বেশি পাবেন। তো এই হলো এই প্যানেল বোর্ডের দাম। তো এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 100 থেকে 110 টাকার ভেতরেই হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জিপসাম বোর্ড। এটি আসলে ভেতরে ফাঁপা নয়, আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ সলিড একটি বোর্ড। এর ভিতরে জিপসাম পাউডার রয়েছে, পাউডার দ্বারা ভর্তি করা। আর বাদবাকি যেগুলো দেখলেন সব কিছুই আসলে পিভিসি, যে হলো বোর্ড যেটা ফাঁপা বোর্ড সেটি। দর্শক, পিভিসি সিলিং করতে যে সমস্ত টুলস লাগে তার সবগুলো এখানে রয়েছে। প্রথমত আপনাকে একটি ড্রিল নিতে হবে। এই ড্রিলটি দিয়ে আপনি যে সিলিং ফ্যানটি ঝোলাবেন সেই সিলিং ফ্যানের যে ছিদ্রটি করতে হয় সেটি। আর প্লায়ার্স, কাটিং প্লায়ার্স এবং আর এটি যেটি দেখলেন এটি হচ্ছে সেই যে ছিদ্র করার যে ড্রিল বিটের যে অ্যাক্সেসরিজ সেটি। আর এটি হচ্ছে স্নিপার, এটি দিয়ে আপনি স্টিলের যে চ্যানেল আছে সেটি কাটতে পারবেন, প্লাস্টিকের কাটতে পারবেন, জিআই তার আর স্টিল কাটা, যেটি আসলে জোরে বাড়ি দিলেও যেটা বাঁকা হয় না সেই কাটাটি, সেই পেরেকেগুলো হাফ ইঞ্চি সাইজের। আর লেভেল পাইপ দিয়ে আপনাকে অবশ্যই চারটি দেওয়াল ভালোভাবে লেভেল করে নিতে হবে। আর এই হাফ পাউন্ডের যে হাতুড়ি রয়েছে সেটি আপনার পেরেক দেওয়ালের সঙ্গে লাগানোর জন্য কাজে আসবে। তো মোটামুটি যে সমস্ত টুলসগুলো দেখলেন এগুলো হলেই আপনি একটি সিলিংয়ের কাজ করতে পারবেন। আর মালামালের ভেতরে প্যানেল আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। আর এগুলো হচ্ছে মেটালের যে ফিটিংসগুলো রয়েছে অ্যাঙ্গেল চ্যানেল এটি। আর এটি পিভিসি হয়ে থাকে এবং মেটালের হয়ে থাকে, দুই রকমই হয়। তো আমার পূর্বের ভিডিওতে কয়েকটি ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে পিভিসি ফিটিংস আর হচ্ছে মেটাল ফিটিংসের মধ্যে পার্থক্য কী। তো সেটি হচ্ছে পিভিসি তো পিভিসি আর মেটাল তো মেটালি, এটা তো এই সম্পর্কে তো আপনারা বোঝেনি। তো আরেকটি বিষয় হচ্ছে যে মেটালের যে ফিটিংসটি রয়েছে সেই ফিটিংসটি প্যানেল বোর্ডটির সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়, কোথাও কোনো উঁচা হয়ে থাকে না, সেটি একদম প্যান্ডেলের সঙ্গে ফ্লাশ হয়ে থাকে। এটি হচ্ছে মেটালের সুবিধা।
আর অসুবিধাও রয়েছে কিছু, সেটি হচ্ছে মেটালে যদি পানি পড়ে, কোনো ছিদ্র থাকে, পানি যদি এর সংস্পর্শে আসে তাহলে এটি মরিচা পড়ে, আর পিভিসি তো কখনোই মরিচা পড়বে না সেটা আপনারা খুব ভালোভাবে জানেন, প্লাস্টিকের আসলে ক্ষয় নেই। তো এই যে এটি হচ্ছে ক্রসটি এবং মেইনটি, ক্রসটিটা ঠিক এইভাবে মেইনটির এই ছিদ্রর মাঝে লাগিয়ে দিতে হয়, পাশাপাশি দুইটা, এক পাশ থেকে এটি আর এক পাশ থেকে আরেকটি, ঠিক এভাবে সেট করতে হয়। প্রতিটি ক্রসটির দুই প্রান্তে যে যেই লকটি রয়েছে, লকটি এই ছিদ্রের ভিতরে যায়, আর লকটি ভিতরে যাওয়ার পরে সেটি লক হয়ে যায়, আর টান দিলে বের হয় না। আর এই যে এটি দেখছেন, এটি হচ্ছে মেইনটি, যদি কারোর 12 ফিটের বেশি দৈর্ঘ্যের ঘর হয় তাহলে সেক্ষেত্রে মেইনটি জোড়া দিতে এটি কাজে লাগে, কারণ প্রতিটি মেইনটি হয় 12 ফিট করে, আর 12 ফিটের বেশি যে সমস্ত ঘর রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই জোড়া লাগাতে হবে, সেই জন্য ওই শেষ প্রান্তে যে লকটি রয়েছে লকটি কাজে লাগে। তো দর্শক, ঠিক এইভাবে আপনারা ক্রসটি এবং মেইনটির সংযোগ করবেন, আর সংযোগ করার পরে সুন্দরভাবে সেটি লেভেল করে আপনাদেরকে বোর্ড প্রতিস্থাপন করতে হবে। আসলে লকগুলো আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এই যে লকের যে মাথাটি রয়েছে সেই মাথাটিতে একটি একটি লক সিস্টেম রয়েছে, সেটি ভেতরে যাওয়ার পরে সেটি বড়শির মতো আটকে যায় এবং সেটি টান দিলে আর বের হয় না। তো এই সে এই এই বোর্ডটি আমি এই কাজটির জন্য নিয়ে এসেছি। তো এটি আসলে এই কাস্টমারের চয়েস, আসলে আমাদের চয়েসে সবসময় কাজ হয় না, কাস্টমারের চয়েসটাই বড় কিছু, কারণ ঘর তার, কাজ তার, আমি শুধু কাজটি করে দেব, এই জন্য তার 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 চয়েসটি অবশ্যই অগ্রগণ্য হবে। তো এটিও আরেকটি কোম্পানি, আপনাদের যে পূর্বে যে কোম্পানিগুলো নাম বলেছিলাম, আসলে অনেক কোম্পানি রয়েছে, তার ভিতরে এই এই কোম্পানির মালটিও একটি মানসম্মত মাল, মালামাল এই কোম্পানির রয়েছে। তো এটি আসলে ডিজাইনে মিলে গেছে তাই এটি নেওয়া হয়েছে, আর এই ঘরটি যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে এই কাজ করা হবে। প্রথমত আপনাদের আগের ভিডিওতে আমি সব কিছুই বলেছি যে প্রথমত আপনাদেরকে লেভেল পাইপ দিয়ে, ঠিক লেভেল পাইপ দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে চারটি দেওয়াল এভাবে লেভেল করে মার্কার পেন দিয়ে সেটি মার্কিং করে নিতে হবে, এবং সেই মার্কারের যে চিহ্নটি সেই চিহ্নটি ধরে আপনাদেরকে সুতা এবং পাউডার নীল ব্যবহার করে, গুঁড়া নীল ব্যবহার করে আপনাদেরকে সেই লেভেলটির একটি দাগ দিয়ে সেই দাগের উপর থেকে আপনাদেরকে যে অ্যাঙ্গেল চ্যানেল আপনাদের লাগাতে হয় সেটি লাগাতে হবে, আর লাগানোর পরেই আপনারা কাজ শুরু করতে পারবেন, কারণ প্রথম কাজটি হয় অ্যাঙ্গেল চ্যানেল যেটি রয়েছে সেটি প্রতিস্থাপন করা। খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে পানির যে লেভেলটি পাইপের ভিতরে সেটি একদম যেন বরাবর হয়। সুন্দরভাবে দেখে নিতে হবে যেন উঁচা নিচা না হয়, ও একটু সময় নিয়ে হলেও আপনাদেরকে এই কাজটি যদি সুষ্ঠুভাবে করতে পারেন তাহলে পুরো কাজটির ফিনিশিং খুব সুন্দর হবে, আর আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে দেখা যাচ্ছে যে এক পাশে উঁচা হয়ে গেল আর এক পাশে নিচু হয়ে গেল, তাহলে তো জিনিসটা দেখতে ভালো হবে না, আর সেটি কাস্টমার কখনোই পছন্দ করে না। আপনার নিজের কাজই হোক না কেন, সেটা অবশ্যই সুন্দরভাবে দেখে সুন্দরভাবে মাপা জোকার যে কাজটি রয়েছে সেটি সম্পন্ন করে আপনাকে কাজে হাত দিতে হবে। দর্শক, আজকের ভিডিওটি অনেক লম্বা একটি ভিডিও, আসলে এত লম্বা ভিডিও কেউ ধরে ধরে দেখে না, কিন্তু একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আসলে এই সমস্ত যে কাজগুলো রয়েছে, যে ডেকোরেশন কাজগুলো রয়েছে, সেগুলো 5 মিনিট 10 মিনিটে কখনোই কাউকে বোঝানো সম্ভব না, কারণ প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে যদি আপনাকে না বলি তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন না, আর এটি বুঝতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আসলে কোথা থেকে কীভাবে কী কোন কোনটি কাজ করে। এটি হচ্ছে লেভেল পাইপ, আসলে লেভেল পাইপটি যদি আপনি অন্য কালারে নেন
তাহলে আপনার পানির যে লেভেলটি সেটি দেখা অসুবিধা হয়। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যেন স্বচ্ছ কালারের যে পাইপগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য, তাহলে পানির লেভেলটি আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। আর যদি সেই পানিতে যদি আপনারা খাদ্যে দেওয়া যে রং রয়েছে সেই রংটি ব্যবহার করেন তাহলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন, কারণ রংটি তো একটু অন্ধকার হলেও সেখানে দেখা যায়। দর্শক, ধৈর্য সহকারে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে প্রত্যেকটি বিষয় আপনাদের বোঝা হয়ে যাবে যে কাজের ক্ষেত্রে কি কি জিনিস আপনাদেরকে নিতে হবে, কি কি টুলস লাগবে, আর কোথা থেকে কাজ শুরু করবেন, কাজের ধরন সব কিছু আপনারা বুঝতে পারবেন যদি না আপনারা এটাই একটু ভালো করে বোঝেন বা ই করেন। যাই হোক, আবারও বলি, 5 মিনিট 10 মিনিট কিংবা 15 মিনিটেও আসলে সব কিছু বোঝানো সম্ভব নয়, আর সেই কারণে আমি আপনাদেরকে আজকে এত লম্বা একটি ভিডিও আপনাদের দিচ্ছি। আসলে আপনারা যদি বিরক্ত বোধ করেন তাহলে আমি আগে থেকে বলে রাখি যে বিরক্ত বোধ করলে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান, তাহলে আপনার বিরক্ত বোধটা আসলে যাবে। একটি একটি 10 ফিট কিংবা 15 ফিট স্কোয়ার যে রুম রয়েছে সে সমস্ত রুমের একদম টোটাল কাজটি সম্পন্ন করতে এক্সপার্ট যারা তাদেরও প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায়। তো দর্শক, 3-4 ঘন্টার কাজ আপনাকে আসলে 10 মিনিট 15 মিনিটে বোঝানো সম্ভব নয়, সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বলে আমার মনে হয়। তো এটি হচ্ছে সুতা, আর এই সুতাটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, এই যে গুঁড়া নীল রয়েছে যে নীলটা আমরা কাপড়ে ব্যবহার করি, সেই নীলটা আর এই সুতাটা ব্যবহার করে আপনারা যে লেভেল করবেন, যে পাইপ লেভেল দিয়ে যে লেভেলটা করবেন সেটি মার্কিং করার জন্য। আরও একটি সুতা আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে আসলে প্যারাসুট সুতা বলা হয়, এই সুতাটা অনেক শক্ত, আর এই সুতাটা ব্যবহার করা হয় যখন আপনারা 4টি দেওয়ালে অ্যাঙ্গেল চ্যানেলগুলো লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পরে ঠিক মেইনটি যেই বরাবর হবে সেই মেইনটির বিপরীত পার্শ্বে আপনাদেরকে এই সুতাগুলো পরপর মিনিমাম তিনটা টানা দিতে হবে, কারণ এই টানাটার মানে হচ্ছে আপনি যখন মেইনটি লাগাবেন মেইনটি যেন কোথাও নিচে নেমে না যায়, কোথাও উপরে ওঠে না যায়, ঠিক সুতা বরাবর রাখলেই আপনার একদম মাঝখানটাও দেওয়ালের চারপাশের মতোই লেভেল হবে, আর এই কারণে আপনাদেরকে এই যে শক্ত যে সুতাটা সেটি ব্যবহার করতে হবে। আর যেটি সুতার যে গুটিটি দেখতে পেলেন সেটি হচ্ছে এই যে যে কাজটি করা হচ্ছে এই কাজের জন্য। আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি যে কতগুলো টুলস এই কাজের জন্য লাগে, সে সমস্ত টুলসগুলো আসলে খুব একটা বেশি না, অনেকের কাছেই এই টুলসগুলো রয়েছে, কারণ একটি হাতুড়ি, একটি কাটিং প্লায়ার্স হোক কিংবা কম্বিনেশন প্লায়ার্স হোক, এগুলো সবার কাছেই থাকে, আর সিলিংয়ের কাজ করার জন্য এগুলো হলেই যথেষ্ট। শুধু যে স্নিপারটা আপনাদের দেখিয়েছি, যে কাটিং স্নিপার বা এভিয়েশন স্নিপার বলা হয়, এটি সবার কাছে নাও থাকতে পারে, তবে কিনে নিলে আপনারা কিনে নিতে পারেন, কারণ খুব একটা দাম বেশি না, এটি 250 টাকা থেকে 260 টাকার ভিতরেই আপনারা খুব ভালো মানের স্নিপার পেয়ে যাবেন। আর এই কাজের জন্য যে আপনারা শুধু এটি কিনবেন তা তো নয়, আপনাদের অন্যান্য কাজেও তো লাগতে পারে, টুলস কিনে রাখলে সেটি অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। শুধু আপনি আপনার ঘরের কাজের জন্য একজন মিস্ত্রি যদি নিয়োগ দেন তারকে তো আপনাকে অতিরিক্ত টাকা দেওয়াই লাগবে, আর যদি আপনি নিজে এই কাজটি দেখে শিখে করতে পারেন তাহলে আপনার অনেক টাকাই আসলে সেভ হবে, কারণ ঘর তো আর আপনার একটি নয়, অবশ্যই 2 থেকে 3টি হোক 4টি হোক ঘর রয়েছে, প্রত্যেকটি ঘরেই যদি আপনি নিজ হাতে কাজ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে 4টি ঘরে যদি আপনি কাজ করেন তাহলে 4টি ঘরে অন্তত 4 থেকে 5 হাজার টাকা আপনি সেভ করতে পারবেন।
আর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত মালেরই এ টু জেড যে দাম রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। প্রথমে আমি আপনাদেরকে বোর্ডের যে দামটি, প্যান্ডেলের যে দামটি, সেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই লেভেল করার পরে এই অ্যাঙ্গেল চ্যানেলটি দেওয়ালের সঙ্গে আটকানো হচ্ছে পেরেক এবং হাতুড়ি দিয়ে। যে পেরেকটি আপনাদেরকে দেখানো হয়েছে স্টিল পেরেক, আধা ইঞ্চি সাইজের বা 3-4 হলেও চলে, কিন্তু সেটা যদি খুব মোটা না হয় সেদিকে খেয়াল রাখতে হয়, কারণ একটু চিকন হলে আপনাদের সেটি দেওয়ালের ভিতরে লাগাতে একটু সুবিধা হবে। আর অবশ্যই স্টিল পেরেক ব্যবহার করবেন, কারণ আপনি যে সাধারণ যে পেরেক রয়েছে সেটি আপনি এখানে লাগাতে পারবেন না, কারণ সেটি বাঁকা হয়ে যাবে, সেটি আসলে স্লিপ করে আপনার চ্যানেলের উপরে বাড়ি লেগে সেটি ফেটে যেতে পারে। তো আসলে প্রত্যেকটি অ্যাঙ্গেল চ্যানেল হয় 10 ফিট করে, আপনাদেরকে মেপে সে জায়গাটি ঠিক করে নিতে হবে, কারণ এই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এই দেওয়ালটি আসলে 14 ফিট 13 ফিট এরকম লম্বা। তো 10 ফিট যদি আমি অ্যাঙ্গেল চ্যানেলটি মারি, মারার পরে সে তারপরে যে 3 ফিট 4 ফিট থাকে সেটি আপনাকে অবশ্যই মেজারিং টেপ দিয়ে মেপে নিয়ে সেটি কেটে আবার সেই পাশে লাগাতে হবে। মাপটি নেওয়ার সময় অবশ্যই একদম যেটি অ্যাকিউরেট মাপ সেটি নেবেন, নিয়ে কেটে এই যে স্নিপারের যে কাজটি রয়েছে সেটি, এটি এটি মেটাল চ্যানেল, সুতরাং আপনি স্নিপার দিয়ে কাটলে সেটি খুব সহজেই কাটতে পারবেন। আর আগেই বলেছি যে স্নিপারটির খুব একটা বেশি দাম নয়, 250 থেকে 260 টাকার ভিতরে আপনারা এই স্নিপারগুলো পেয়ে যাবেন। যে কোনো হার্ডওয়্যার টুলস বিক্রি করে এই সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন। আবার যে যে দোকানে আপনারা এই প্যানেল বোর্ডগুলো বা এই মালামাল কিনতে যাবেন সেই সমস্ত দোকানেও এই সমস্ত টুলস বিক্রি করে থাকে। আর না পেলে আপনারা হার্ডওয়্যার দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন, যে হাতুড়ি, স্নিপার, কাটিং প্লায়ার্স, যে পেরেক, এই সমস্ত মালামাল আপনারা হার্ডওয়্যার দোকান থেকেই পেয়ে যাবেন। দর্শক, আসলে এই সমস্ত কাজ করার সময় বাতাস, যে ফ্যানের যে বাতাস রয়েছে সেটি পাওয়া যায় না, কারণ ফ্যানটি খুলে রাখা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক গরম, গরমে কাজ করা হয় তো গা হাত পা ঘেমে একদম ভিজে থাকে সব সময়। আর আমি বরাবরই একটু বেশি ঘামি, কারণ আমার আসলে গরমে আমি বুঝতে পারি না, একটু গরম লাগলে আমার শরীর থেকে পুরোপুরি যেন রস নিংড়ে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। তো এক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি খুব বেশি ঘামেন, অবশ্যই বেশি বেশি পানি খাবেন, পানি খেলে আপনার যে পানি স্বল্পতাটা হয়ে যায় সেটি পূরণ হবে। দর্শক, অনেক নয়েজ আসতেছে, কারণ আমি আসলে এই মুহূর্তে ঠিক রাস্তার পাশে একটি জায়গাতে বসে এই ভিডিওটির যে ভয়েস সেটি দিচ্ছি, সেই কারণেই এটি অনেক নয়েজ আসে। আসলে ভিডিও করার সময় আসলে কি বলবো, ভিডিও করার সময় খুবই কষ্ট করে ভিডিওগুলো করা হয়, কারণ বুঝতেই পারছেন কাজ করি মাত্র 2 জন, একজন হেল্পার রয়েছে সে আর আমি, তো ভিডিও করলে সে তো আর আমাকে কাজের হেল্প করতে পারছে না। এই জন্য আসলে সব কিছুই হয় না, সব কিছুই আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, তারপরে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ক্যামেরাটি ধরে আছে আমার সহযোগী যে, সে আর সে কারণে আমার টুকিটাকি যে সহযোগিতাটা লাগে সেটি আসলে আমি প্রপার পারি না, আর এই কারণে আপনাদের সব কিছু আমি দেখাইতে পারি না। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখানোর, যেন আপনারা বুঝতে পারেন। আসলে ওই সময় ভিডিও করার সময় ভয়েস ভিডিও করাই হয় না, তো সেক্ষেত্রে ভয়েস আবার সেই সময় কিভাবে দেওয়া হয়, এই জন্যই আসলে ভয়েসটি সেই সময় দেওয়া হয় না, ভিডিও করার পরে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় আমি খুলে বলি। আর এই যে এইগুলো হচ্ছে মেইনটি, আর মেইনটির যে দুই পাশে যে প্রথম যে ছিদ্রটি রয়েছে, আপনাদের যে কোনো এক পাশ থেকে এই ছিদ্র বরাবর কেটে ফেলতে হবে, কারণ ঠিক এইখান থেকে আপনার 2 ফিট করে যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর মাপ হয়ে আপনাদের প্যানেলগুলো সেট হবে। তো যে কোনো এক পাশ থেকে আপনাদের এই অংশগুলো কেটে নিতে হবে, কেটে নিলে নেওয়ার পরে এক পাশ থেকে আপনাদের যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো সেট করতে করতে আপনাদের এইদিকে আসতে হবে।
তো ঠিক এভাবে যে কোনো এক পাশ থেকে এভাবে এক 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 নাগাড়ে সবগুলো কেটে নেবেন। স্টিলের যে চ্যানেল রয়েছে সেগুলো কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন, কারণ এগুলো অনেক শার্প হয়ে থাকে। আপনি যদি একটু বেখেয়ালে থাকেন তো এখানে একটু আঁচড় লাগলেও সেইখানটা আসলে অনেক গভীরভাবে কেটে যেতে পারে। তো অবশ্যই সাবধানে এগুলো কাটবেন, অনেক অনেক ধারালো হয়ে থাকে কাটার পরে। আর চলাফেরা করার সময় এই যে যে টুকরোগুলো পড়ছে সে টুকরোগুলো আসলে সব দিকে ছিটিয়ে থাকে, তো এগুলো অবশ্যই কাজ শেষে বা কাজের মাঝেও যদি যে কোনো একটি কোণায়, ঘরের একটি কোণায় যদি ফেলতে পারেন তাহলে এক সাইড হয়ে থাকে, আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার হাত পা কাটার সম্ভাবনা থাকবে। এভাবে সেট করার পরে আপনারা যে জিআই তার দেখতে পেলেন সেটি, জিআই তারের বিষয়টি আবার বলি, আপনারা জিআই তারটি যেটি ব্যবহার করবেন সেটি 20 নম্বর থেকে শুরু করে 18 নম্বর এই এর ভেতরে হলে জিনিসটি আসলে অনেক শক্তপোক্ত হয়। আর যদি এর থেকে পাতলা তার দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের তারের সংখ্যাটা একটু বাড়িয়ে নিতে হবে, 3টা 4টা এমন করে। আর যদি আপনারা 20 নম্বর থেকে 18 নম্বরের ভেতরে রাখেন তাহলে এই তারগুলো একটি গেজ দিলেই হয়, কারণ প্রত্যেকটি কর্নারেই তো আপনার এই টানা যেটি রয়েছে সেটি পড়ছে, আর প্রত্যেকটি কর্নারে পড়লে তো আপনার কর্নারের তো অনেকগুলো কর্নার রয়েছে, আর এই কর্নারগুলো সবগুলো মিলাই আপনার যে স্ট্রাকচারটি হবে সেই স্ট্রাকচারটি অনেক শক্ত হবে। যদি চিকন তার ব্যবহার করেন তাহলে অবশ্যই সংখ্যা একটু বেশি নেবেন। পিভিসি চ্যানেল আর যে মেটাল চ্যানেল এটির পার্থক্য আপনাদের প্রথমেই বলেছি, যে পিভিসি চ্যানেল লাগানোর পরে যেটি হয় সেটি হচ্ছে পিভিসি চ্যানেলগুলো একটু মোটা, থিকনেসটা একটু বেশি, যার কারণে এটি বোর্ড সেট করার পরে বোর্ডের নিচ থেকে একটু থিকনেসটা বোঝা যায় মোটা। আর পিভিসি বাদে যে মেটাল চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি আসলে অতটা থিকনেস নয়, আপনার পিভিসি চ্যানেলের থেকে 1/3 কম থিকনেস, আর সেই জন্য এটি বোর্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক গরম, গরমের ভেতরে কাজটি করা হচ্ছে। আরও বড় বিষয় হচ্ছে যে দিনের বেলায় এই টিন শেড ঘরে ঠিক এই যে আমি যেই 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 পর্যায়ে রয়েছি এটি হচ্ছে টিন আসলে উপর থেকে রৌদ্রের তাপে অনেক উত্তপ্ত, আর এই উত্তপ্তর পরে এখানে কোনো ফ্যান নেই, কোনো সিলিং ফ্যান নেই, সেই সিলিং ফ্যানগুলো আসলে খুলে রাখা হয়, এটি কমপ্লিট হওয়ার পরে সিলিং ফ্যানটি সেট করে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় সেই বাতাসটি আমাদের খাওয়া হয় না, বাতাসটি গায়ে লাগানো হয় না, কারণ আমরা তো সেই সময় কাজ শেষ করে ফেলি, কাজ শেষে তো আমাদের চলে যেতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এই কাজের অসুবিধা, এই যে অতিরিক্ত গরমের ভিতরে কাজ করলে গরমটি আপনাদেরকে সহ্য করতে হবে, অনেক গরম, আর এই গরমের কারণে প্রচুর প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যায়। ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, এটি খুব সহজ, আপনারা করলে এই কাজটি করলে আপনারা বুঝতে পারবেন যে কাজটি আসলে কত সহজ। দূর থেকে আপনি দেখে জটিল মনে করবেন, সেটি জটিলই থেকে যাবে, যতক্ষণ না আপনি কাজটি নিজে হাতে করছেন বা চেষ্টা করছেন ততক্ষণ আপনার কাছে সেটি কঠিনই মনে হবে, আর যখনই কাজটি আপনি হাত দিবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কীভাবে কী কোনটা লাগাতে হবে। আর এটি আপনি এই ভিডিওটিতে আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে জিনিসটি আরও সহজ হয়ে যাবে আপনার কাছে। প্রথমে যে প্রথম যে শাড়িটি লাগানো হয়, প্রথম শাড়ি, সেই শাড়িটি এইভাবে ঠিক পড়ে যায়, প্রথম থেকে একটু আপনাদেরকে আস্তে আস্তে এই স্ট্রাকচারটি তৈরি করা শুরু করতে হবে। আর এই যে যে বিষয়টি বলছিলাম প্রথমে, যে মেইনটির দুই প্রান্তে যে লক রয়েছে সেই লকগুলোর কাজ হচ্ছে একটির সঙ্গে আরেকটি জোর দেওয়া। তো আগেই বলেছিলাম যে এই ঘরটি আসলে 12 ফিটের একটু বেশি, 13 ফিটের 13.5 ফিট এইরকম
হবে, আর এই জন্য এখানে আসলে জোর লাগবে। আর এই জোর দেওয়ার আসলে দুইটা পন্থা রয়েছে, সেটি হচ্ছে 12 ফিট যে চ্যানেল সে দুই প্রান্ত থেকে আপনার নির্দিষ্ট মাপ করে যে অংশগুলো সেগুলো কেটে নিতে হবে, সেক্ষেত্রে মাঝখানের যে যে একটি বড় অংশ সেটি অপচয় হবে। আর এই অপচয় যদি আপনারা না করতে চান তাহলে সেটিরও একটি পন্থা রয়েছে, সেটি হচ্ছে আপনাদেরকে এই এই চ্যানেলগুলো ঠিক মাপ করে কেটে সেখান থেকে নিজে সেখানে লক তৈরি করে আপনাদেরকে জোর দিতে হবে। আর এত জটিল আপনাদের না যায় ভালো, কারণ একটি মেইনটি খুব একটা বেশি দাম নয়, আপনার এত এত সুন্দর একটি কাজ যখন আপনারা করবেন, 2-4টা মেইনটি আপনারা একটু এক্সট্রাভাবে নিয়ে নিলেন, যদি আপনার ঘরের সাইজ 12 ফিটের একটু বেশি হয়, 13 ফিট হোক কিংবা 14-15 ফিট যাই হোক না কেন, আপনাদের 2-4টা মেইনটি আপনাদেরকে এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। তাহলে আপনাদের এই যে জোর দেওয়ার যে লক তৈরি করার সেগুলো আপনাদের করা লাগবে না, আপনাদের রেডিমেড যে লকটি রয়েছে সেটির সঙ্গে সেটি দিয়েই আপনি কাজ করতে পারবেন। আর কাটার পরে প্রান্তগুলো খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে, মসৃণ করে না নিলে সেই জায়গাটা আসলে চোখা হয়ে থাকে। জোড়া দেওয়ার পরে আপনাদের খেয়াল রাখতে হবে যে জোড়ে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি যেন উঁচা নিচা না হয়, সুন্দরভাবে যেন সেটি ফ্লাশ হয়ে থাকে। দর্শক, আমি একটি কমিউনিটি পোস্ট আপনাদের জন্য দিয়েছিলাম গত পরশু হোক বা 2-3 দিন আগে হোক, এই বিষয়টি নিয়েই আমি একটি পোস্ট দিয়েছিলাম যে এই ভিডিওটি আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও দিব সিলিং সম্পর্কিত, কারণ অনেক দর্শকই প্রশ্ন করে থাকেন বিভিন্ন রকমের, সেই প্রশ্নগুলোর আলোকেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো সেই পোস্টে আমি উল্লেখ করে বলেছি যে এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওর ভেতর থেকেই আমি আসলে একটু মজা করার জন্যই আপনাদের বলেছি, মজা বলতে ঠিক মজা নয়, আসলে সত্যি আমি এই সিদ্ধান্তটি নিয়েছি যে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি সুযোগ দেব, সেটি হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের আপনাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন, আর সেটি শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক লোককে আমি আসলে সামান্য কিছু হলেও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ভাই অত ধনী লোক নই, আমি শুধুমাত্র আপনাদের এন্টারটেইন করার জন্য এই কথাটি বলছি। যাই হোক, আমি আপনাদেরকে একটি পুরস্কার দেওয়ার চেষ্টা করব, সেটি হোক না ছোট কিছু, তারপরও তো সেটি পুরস্কার। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পারে আমি এই ভিডিও থেকে ভেতর থেকেই 2-4টি প্রশ্ন আপনাদেরকে করব। এইভাবে লাগানোর পরে আপনাদেরকে সুন্দরভাবে সেটি দেখে নিতে হবে, কোথাও যেন উঁচা নিচা না হয়। দর্শক, আপনাদের জন্য আমি যে ভিডিও তৈরি করি এগুলো আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, আর আশা করি আপনারা এই কষ্টের কিছুটা হলেও আপনারা মূল্যায়ন করবেন। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আমাকে আমার ভিডিওটিতে দিবেন, অবশ্যই ভিডিওটি একটি সুন্দর কমেন্ট, সুন্দর আপনার যদি চয়েস পছন্দ না হয় আপনি বাদে কমেন্ট করলে করেন, সমস্যা না, কিন্তু একটি কমেন্ট একটি লাইক অবশ্যই আমাকে আমার এই ভিডিওটিতে বা যে কোনো যে ভিডিওটি আপনারা দেখছেন সেটিতে অবশ্যই একটি লাইক হোক একটি কমেন্ট হোক দেবেন। আসলে কি আপনারা যখন কোনো একটি সুন্দর কমেন্ট করেন একটি লাইক দেন তখন ইন্সপিরেশনটা আসলে অনেক বেশি হয় এই ধরনের ভিডিও তৈরি করার জন্য।
আর আমার জানা মতে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাতে এত বকবক করে ভিডিও কেউ বানায় না। আসলে আমি একটু বকবক বেশি করি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য বকবক করি, আর প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি বিষয় তুলে ধরে আপনাদের সামনে। তো এই ধরনের ভিডিও আমি আসলে দেখি নাই, খুবই কম, বা নাই নেই বললেই চলে। আসলে ব্যবসার জিনিস সবাই সবাইকে বলতে চায় না, কেননা এটি এই কাজটি আমার কথাই ধরুন, আমি এই কাজটি তো আমার একটি পেশা, কিন্তু আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করছি, মালের মালামালের দাম আসলে কোথায় কিনতে পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে আমি বলছি। তো এটি আসলে ব্যবসার নিয়ম নয়, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন, সেজন্যই আপনাদেরকে জানানোর জন্য আমি সব কিছু তুলে ধরছি। হয়তো বা আপনাদের মাঝে আমার মতোই অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে, তারা দেখে অনেকে মনে মনে গালাগালি করতে পারেন যে এবারটাই সব কিছু তো বলে দেয়, আসলে বলা ঠিক না। তারপরে আমি আপনাদেরকে বলছি আপনাদের জানার জন্য। তো এই এই সমস্ত এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আমি আবারও বলছি অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার যদি সম্ভব হয় করবেন, কারণ আমার এই চ্যানেলটি আসলে অনেক ছোট, অনেক ক্ষুদ্র একটি চ্যানেল, আর আমি চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের কাজের টিউটোরিয়াল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। আমার সবগুলো স্কিল আমার নেই, কিন্তু আমার যে স্কিলগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা, তা বাদেও আরও যে সমস্ত ডেকোরেশন হোক কিংবা কনস্ট্রাকশন হোক, যে কোনো কাজের যেটি আমি মনে করব যে দৈনন্দিন কাজে প্রত্যেকটি মানুষেরই কাজে লাগে, সেই সমস্ত কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো এই এই চেষ্টার জন্য, এই ছোট্ট প্রয়াসের জন্যই আমি এই চ্যানেলটি আসলে ক্রিয়েট করি। আর ক্রিয়েট করার পরে আমি এই সমস্ত টেকনিক্যাল যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট দিবেন, অনেক অতি ক্ষুদ্র একটি চ্যানেল। দর্শক, অনেক কথাই আসলে অপ্রাসঙ্গিক কথা হয়তো বা বললাম, তো এই যে এটি কাটার পরে যদি আপনাদের কোথাও মনে হয় যেন এই জায়গাটি চোখা হয়ে রয়েছে, সেটি আপনাদের কাছে যদি অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকে, যদি মেটালের চ্যানেল হয় সে তাহলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে সেটি ঘষে নিতে হবে। আর যেটি বলেছিলাম আপনাদের যে মাঝখানের মেইনটি দুই প্রান্ত কাটার পরে মাঝখানের যে বাড়তি অংশটা অপচয় হয় সেটি যদি আপনারা কেটে এভাবে লাগাতে পারেন তাহলে আপনাদের মেইনটির সংখ্যা কম লাগবে। ঠিক এই যে আপনারা এভাবে লক তৈরি করে নিয়ে যে রেডিমেড যে লকটি রয়েছে অপর অপর প্রান্তে সেটির মধ্যে ঢুকিয়ে ওইভাবে পাকিয়ে দিলে পরে আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু এটি যদি আপনারা করতে না পারেন তাহলে কিছু মেইনটি আপনাদেরকে এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। দর্শক, এই ঘরটির যে চারপাশে যে অ্যাঙ্গেল চ্যানেলগুলো মারা হয়েছে সেগুলো আসলে খুব একটা ভালো হয়নি, আমার আমার চোখেই ভালো হয়নি। তার কারণও রয়েছে, কারণ হচ্ছে যে প্লাস্টার যে মিস্ত্রি প্লাস্টার করছে সেই প্লাস্টারগুলো আসলে খুব একটা সমতল হয়নি, কিছু জায়গাতে উঁচা রয়েছে, কিছু জায়গাতে একটু নিচু রয়েছে, এই কারণে আসলে অ্যাঙ্গেল চ্যানেলগুলো মারার সময় একটু বেগ পেতে হয়েছে। তো পুরো স্ট্রাকচারটি তৈরি হওয়ার পরে আসলে দেখতে হবে আপনাকে যে কোথাও কোনো কোনাকুনিভাবে কম বেশি হলো কি না, আর সেটিতে যে প্যানেলটি আপনি লাগাবেন সেই প্যানেলটি স্কোয়ারভাবে সেট হবে কি না সেটি চেক করে নিয়ে তারপরে প্যানেল বসাতে শুরু করলে আপনাদের কাজে সুবিধা হবে। বাড়তি যে অংশটি হয় ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি বাড়তি অংশ, যেমন এক পাশ থেকে 2, 4, 6, 8, 10 এইভাবে আস্তে আস্তে যখন একটি বেজোড় মাপ হয়, যেমন 2, 4, 6, 8, 8-এর পরে যদি 9 হয়, মানে আপনার দেওয়ালটি যদি 9 ফিট হয় তাহলে আপনার 8 ফিট পর্যন্ত আপনি একটি বোর্ড পুরোপুরি লাগাতে লাগাতে আসতে পারবেন, কিন্তু 8 ফিটের পরে যে 1 ফিট রয়েছে সেক্ষেত্রে আপনি একটি বোর্ড কেটে 2 ভাগ করে আপনি লাগাতে পারেন। তো তার থেকে কম হলে এবারে এইভাবে আপনারা ক্রসটি কেটে সে মাপ করে কেটে আপনাদেরকে লাগাতে হবে। তো আসলে পিভিসি সিলিং বা
যে পেন্ডেন্ট যে সিলিং, এই সিলিংগুলো সেট করা খুবই সহজ এবং খুবই সহজ একটি কাজ। আপনি যদি একবার করেন তাহলে বুঝতে পারবেন যে এই কাজটি কত সহজ। ভাবতে পারেন যে কঠিন, ভাবলেই কঠিন, কারণ আপনি যতক্ষণ কাজটি নিজ হাতে না করবেন ততক্ষণ কঠিন। যে কোনো কাজই বলেন না কেন, সেটি যদি আপনি জটিল ভাবেন তাহলে জটিলই থেকে যাবে, কখনোই করা হবে না। কাজের ক্ষেত্রে আপনি যে কাজই বলেন, কাজ যদি আপনি নিজ হাতে করেন তাহলে একটু ভুল হতেই পারে, ভুল হতে হতেই তো শেখা। আসলে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে না তো, তবে গরু ছাগলে তো ভুল করে না, মানুষই করে। তো আপনি ভুল করবেন, ভুল না করলে তো শিখতে পারবেন না। ভুল করলেই আপনার জানা হবে যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা করা যাবে না, এই কাজটি করলে এই কাজটি ভুল হবে। এই যে যে সুতাটি দেখতে পেলেন, সেই সুতাটি আসলে আমি প্রথমে বলেছিলাম যে টান টানা করে আপনাদেরকে বেঁধে নিতে হবে পরপর অন্তত তিন জায়গাতে, সমান্তরালভাবে তিনটি জায়গাতে। আপনারা যদি সুতাটা বাঁধেন তাহলে এই যে মাঝখানের যে চ্যানেলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি কোথাও নেমে যাচ্ছে কি না, কোথাও উঠে যাচ্ছে কি না, সেটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ স্ট্রাকচারের ঠিক নিচ থেকেই সুতাটি থাকে। আর বোর্ড ফিটিং দেওয়ার সময় ঠিক এইভাবে কোনাকুনিভাবে বোর্ডটি উপরে উঠাই নেবেন, ওঠানোর পরে এভাবে মাঝখানে আস্তে করে বসিয়ে দেবেন। এটি এটি খুবই সহজ, আপনারা যখন দেখবেন যে এটি দেওয়ার পরে বুঝতে পারবেন যে এটি কত সহজ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা যখন মালামালটি কোনো দোকান থেকে কিনে বাসায় আনবেন, বাসায় আনার পরে কখনোই সেই কার্টুনটি, যে বোর্ডের যে কার্টুন রয়েছে সেটি খারাপভাবে রাখবেন না, সেটি অবশ্যই ফ্লোরের সঙ্গে মিশিয়ে রাখবেন, তাহলে আপনার বোর্ডগুলো বাঁকা হবে না। আপনি যদি খারাপভাবে রেখে দেন তাহলে মাঝখানটা অনেক সময় বাঁকা হয়ে যায়, কারণ চাপ থাকে, সেই ভারী যেটি সেটি চাপ থাকে, চাপ থাকার কারণে মাঝখানটা বাঁকা হয়ে গেলে সেটি যখন এই যে এইভাবে যখন আপনারা স্ট্রাকচারের উপরে বোর্ডগুলো বসাবেন, বসানোর পরে দেখা যাচ্ছে মাঝখানটা একটু বাঁকা হয়ে গেল ধনুকের মতো, আর দুই পাশে উঁচা হয়ে গেল, তো এই ক্ষেত্রে তো আপনার জিনিসটা ভালো হবে না। আপনি অবশ্যই স্টোর করার সময় যদি আপনি নিয়ে আসেন মালামাল, তাহলে স্টোর করার সময় সেটি একটির পরে আরেকটি গাদা দিয়ে রাখবেন, কখনো খাড়া করে রাখবেন না। আর যদি দোকান থেকে জিনিসটি ডিফেক্ট হয় সেটি তো কিছু করার নেই, আপনাদেরকে দেখে নিতে হবে। যদি সবগুলোই ডিফেক্ট হয় আপনি সেই দোকানিকে জানাবেন যে মালামালগুলো ডিফেক্ট মাল, তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে রিপ্লেসমেন্ট দিবে, কারণ তারা নিয়ে তো আর ঘরে ফেলে রাখবে না, তারা অবশ্যই সেগুলো সেই সমস্ত কোম্পানিগুলোকে ফেরত দেবে। তো পুরা কাজটি করার পরে সিলিং ফ্যানটি যখন ফিটিং দেবেন, সিলিং ফ্যানটি অবশ্যই খেয়াল রাখবেন যেন সিলিংয়ের যে নিচের প্রান্ত সেই প্রান্ত থেকে অন্তত 10 ইঞ্চি কিংবা 1 ফিট হোক নিচে ঝুলিয়ে দেবেন, কারণ তার কম হলে পরে সিলিং ফ্যানের বাতাসটি আসলে খুব একটা বেশি হয় না, কারণ উপর থেকে যে ফ্যান যে বাতাসটি উপর থেকে নিয়ে আপনার 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 দিকে ছুড়বে, সেই ছোড়াটি আসলে হয় না, কারণ বাতাস কম পেলে তো আপনাকে বেশি দিতে পারবে না। এই জন্য অবশ্যই 1 ফিট হোক বা 10 ইঞ্চি হোক এমন ডিস্টেন্স করে ফ্যানটি ঝুলাবেন। বোর্ড কাটার সময় অবশ্যই মেপে নেবেন যেন আপনার ঠিক কতটুকু বোর্ড রয়েছে সেখানে লাগবে, সেই সেই মাপটি রেখেই আপনাকে বোর্ড কাটতে হবে। আর কাটার সময় খেয়াল করবেন, সরি, মাপ নেওয়ার সময় খেয়াল করবেন যেন দুই পাশে সমান আছে কি না, না দুই পাশে কম বেশি হয় সেটি দেখে সেই কম বেশি করেই দরকার হয় কাটবেন। বোর্ড কাটার জন্য যে
পেপার কাটার যে পেন নাইফ রয়েছে, সেই নাইফ ব্যবহার করলেই সব থেকে ভালো হয়। আসলে আমার কাছে ওইটি রয়েছে, কিন্তু যে স্ট্রাকচার, যে বডিটি রয়েছে ব্লেডে, সে বডিটি এই কিছুক্ষণ আগে সেটি ভেঙে গেছে, সেজন্যই আমি ব্লেডটি ব্যবহার করে শুধু ব্লেড দিয়ে কাজ করছি। এটা আপনারা করতে যাবেন না, কারণ আমি এ বিষয়ে একটু হলেও আমার অভিজ্ঞতা রয়েছে কাটার, সেক্ষেত্রে আমি আর সমস্যা হবে না। কিন্তু আপনি যখন কাটতে যাবেন তখন অবশ্যই এটি পিছলে যেতে পারে, পিছলে যাওয়ার কারণে আপনার হাত কেটে যেতে পারে। অবশ্যই আপনারা একটি ভালো পেন নাইফ ব্যবহার করবেন এটি কাটার জন্য, তা না হলে জিনিসটা মসৃণ হবে না। সুন্দরভাবে মসৃণভাবে কাটার পরে এইভাবে মোড়া দিয়ে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে দরকার হয় এই পাশ থেকে আপনারা আরও একটি টান দেবেন, টান দেওয়ার পরে সেটি মসৃণভাবে কেটে যাবে। এটি কাটতে খুব একটা কঠিন না, কারণ মাঝখানটা ফাঁকা, ফাঁপা, আর ফাঁপার কারণে আপনি এক পাশে এক টান, আরেক পাশে আরেক টান দিলেই, মোড়া দিলে সেটি ভেঙে দেয়। সবশেষের এই এই প্রান্তটি কাটার সময় একটু কম করে কাটবেন, যেন নিচ থেকে উপরে দিয়ে কোনো দিকে বেঁধে না যায়, যেন উপর থেকে বসিয়ে দিলেই সোজা বসে যায়। দর্শক, কর্নারগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, কর্নারে কোথাও যেন একটু ফাঁকা হয়ে না থাকে, কারণ ফাঁকা হয়ে থাকলে সে জায়গাটি দেখতে একটু খারাপ লাগে। ফাঁকা যেন না হয়, আর এই ফাঁকা রোধ করতে আপনাদের বোর্ড কাটার সময় সঠিক মাপ নিয়ে কেটে সেটি আপনি লাগাবেন, তাহলে আপনার যে ইটা রয়েছে, যে মাপটি রয়েছে, সেটি ভুল হবে না। দর্শক, ভিডিও আসলেই অনেক লম্বা হয়ে গেল, যার কারণে আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। ভিডিও লম্বা না হলে আসলে আমি বোঝাতে পারবো না ঠিক কিভাবে কিভাবে কাজটি করা হয়, পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়েছি। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দিব। যদিও একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে, কারণ আমরা তো কাজ, আসলে অনেক সময় কাজের কারণে ব্যস্ত থাকি, সেই সময়টা যদি আপনি কমেন্ট করেন হয়তো বা ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক কিংবা 3-4 ঘন্টা পরে হলেও, আমি আসলে অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনার রিপ্লাই, কমেন্টের রিপ্লাই দিতে পারি না। কিন্তু পরবর্তীতে যখনই আমি আপনার কমেন্টটি দেখব, অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর আমি দেব। আপনার যে কোনো প্রশ্ন, এই কাজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করলে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব। তো সেজন্য অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কোনো কাজটি বুঝতে না পারলে, বা আপনাদের যদি কোনো অনুসন্ধান থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনার সেই কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেব। আমি দেখেছি অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে, এই টাইপের বা হোক বা অন্য টাইপের হোক, যে টিউটোরিয়াল যে টাইপের যে চ্যানেলগুলো রয়েছে, অনেকেই কমেন্ট করে থাকেন, সেই কমেন্টের রিপ্লাই অনেকে দেন না, অনেক ইউটিউবার আছে যারা সেই কমেন্টগুলো উত্তর দেন না। এই জিনিসটা আসলে ঠিক নয়, কমেন্ট তো মানুষ করবেই, কমেন্টে সে প্রশ্ন করে থাকতে পারে, কোনো কিছুর ভুল ধরিয়ে দিতে থাকতে পারে, সমালোচনা হোক বা যাই হোক না কেন, কমেন্টে তো অনেক কিছু থাকে, সেটির অবশ্যই একটি প্রতিক্রিয়া জানানো উচিত। তো এই বিষয়টা আমি আসলে খেয়াল করে থাকি, যে প্রত্যেকটি কমেন্টই আসলে অনেক আনন্দদায়ক একটি জিনিস। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন সবাই।